4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করার এটাই একমাত্র উপায় এবং একদম সহজ নিয়ম। এর থেকে সহজ কোনো নিয়ম বা সহজ কোনো উপায়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে জানাতে পারবে না বা দেখাতে পারবে না। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই নিয়মটি আপনাকে ফলো করতেই হবে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। আর আপনি যদি এই নিয়মটি ফলো করেন তবেই আপনার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনি দ্রুতই পূর্ণ করতে পারবেন। প্রথমত যে বিষয়টি বলবো তা হচ্ছে, যখন আপনার চ্যানেলে ভিউ আসবে তখনই আপনার চ্যানেলে ওয়াচ টাইম আসবে, এবং যখন ওয়াচ টাইম আসবে তখনই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তো এই ভিউ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার তখনই বৃদ্ধি পাবে যখন আপনার চ্যানেলের ইমপ্রেশন বৃদ্ধি পাবে। এই ইমপ্রেশন যদি আপনি বৃদ্ধি করতে পান তবেই আপনার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনি দ্রুতই পূর্ণ করতে পারবেন। তাহলে এখন বিষয়টি হচ্ছে, এই ইমপ্রেশন আপনি কিভাবে বৃদ্ধি করবেন? তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি শুধু আপনার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করতে পারেন তবেই আপনি এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার দ্রুত পূর্ণ করতে পারবেন। একটা সিম্পল লজিক দেখুন, যে ধরুন আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার এই মুহূর্তে আপনার চ্যানেলের টোটাল ইমপ্রেশন বা টোটাল ভিডিওর ইমপ্রেশন 500টি, আর সেখান থেকে আপনি 20-30টি ভিউ পাচ্ছেন, বা সেখান থেকে হয়তো আপনি 1 ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছেন। তো এখন দেখুন যে আগামীকালকে আপনার এই ইমপ্রেশন 500 থেকে দাঁড়িয়ে যদি 50,000 হয় তাহলে সেখান থেকে আপনি কত ভিউ পাবেন, কত ওয়াচ টাইম পাবেন এবং কত সাবস্ক্রাইবার পাবেন। এখানে মূল বিষয়টি হচ্ছে আপনার ইমপ্রেশন বৃদ্ধি করতে হবে। এখন আমরা যে বিষয়টি জানবো, সে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে ইমপ্রেশন বৃদ্ধি করার জন্য ইউটিউব কি সাজেশন দেয় বা কি পরামর্শ দিয়ে থাকে। কারণ যেহেতু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি এবং এই প্ল্যাটফর্ম থেকেই আমরা ভালো কিছু করার চিন্তা করি, তাই এখন আমাদের মূল কাজটি হচ্ছে যে আমাদের ইমপ্রেশন কিভাবে বাড়ানো যায়, এই বিষয়ে ইউটিউব কি বলে সেই বিষয়টি জানা। তো ইউটিউব যে বিষয়টি বরাবরই একজন কন্টেন্ট ক্রিয়েটরকে পরামর্শ দিয়ে থাকে তা হচ্ছে, আপনি আপনার যে চ্যানেলের অডিয়েন্স রয়েছে বা দর্শক যারা রয়েছে, যারা রেগুলার বেসিস আপনার ভিডিওগুলিকে ওয়াচ করে থাকে, আপনাকে সর্বপ্রথম তাদের ইন্টারেস্ট সম্পর্কে জানতে হবে। আপনি যখন তাদের ইন্টারেস্ট সম্পর্কে জানবেন এবং তাদের ইন্টারেস্টের উপরে আপনি কোনো কন্টেন্ট মেক করবেন, তখনই তারা আপনার সেই ভিডিওগুলিকে মনোযোগের সহিত নির্দিষ্ট একটি সময় পর্যন্ত ওয়াচ করবে এবং তারা আপনার কন্টেন্টগুলিকে উপভোগ করবে। আর যখন দর্শকরা একটি চ্যানেলের কন্টেন্টকে উপভোগ করে বা এনজয় করে, তখন সেই চ্যানেলের ভিডিওগুলির ইমপ্রেশন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় ইউটিউব। আর আপনার যখনই এই ইমপ্রেশনগুলি বৃদ্ধি পাবে তখন আপনার চ্যানেল রিলেটেড আদার্স আননোন যে দর্শক রয়েছে তার সামনে আপনার ভিডিওগুলি ইমপ্রেশন যাবে। আর আপনার এই কন্টেন্টটি যদি উপভোগ্য হয়ে থাকে, এনজয়েবল হয়ে থাকে, তাহলে আপনি সেখান থেকে প্রচুর ভিউ এবং ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পেতে পারেন। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।